বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জে বাড়ছে নদনদীর পানি। হাওড় অঞ্চলে দেখা দিয়েছে বন্যার সংখ্যা। বিস্তারিত জানবো। সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে আছেন সহকর্মী হিমাদ্রি শেখর ভদ্র। সরাসরি যাচ্ছি তার কাছে। আমি আছি সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার হাওড় বিলাস পর্যটন কেন্দ্রে। এর পিছনে রয়েছে খরচার হাওড়, একটি সুবিশাল হাওড় সুনামগঞ্জের। আপনারা দেখতে পাচ্ছেন যে হাওড়ে কিভাবে বৃষ্টি হচ্ছে এবং বজ্রপাতের আতঙ্কে মানুষ জেলেরা হাওড়ে মাছ ধরতে আসেননি। এখানে কিছু দু একটি নৌকা দেখা গেল সকাল থেকে। এই হাওড় এলাকায় ব্যাপক বজ্রপাত হচ্ছে, সেই সাথে গুড়ি গুড়ি বৃষ্টি, মাঝারি বৃষ্টি, ভারী বৃষ্টি, সব ধরনের বৃষ্টিপাতই সেখানে হচ্ছে। হাওড়গুলি মোটামুটি এখন পানিতে পরিপূর্ণ হয়ে গেছে এবং হাওড়ে আর পানি ধারণ করার কোনো জায়গা নেই বললেই চলে। এখন হাওড়ের পানি ফুলে পেঁপে এই লোকালয়ে গিয়ে ঢুকবে। আর পাহাড়ি ঢলের কথা যদি বলি, এই গতকালকে থেকে এখন পর্যন্ত পাহাড়ি ঢল বন্ধ হয় নাই, থেমে থেমে বৃষ্টিও বন্ধ হয় নাই। সুনামগঞ্জের মানুষ খুব গেল সাত দিন যাবৎ এই বৃষ্টি এবং পাহাড়ি ঢলের কারণে খুব দুর্ভোগে আছেন। আমরা কথা বলেছিলাম এখানকার লোকজনের সাথে, তারা জানিয়েছেন যে এই বৃষ্টি এবং পাহাড়ি ঢলে দীর্ঘ সাত দিনে তারা অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষের স্বাভাবিক কার্যক্রম যেটা সেটা ব্যাহত হচ্ছে। কোনো হাওড়েও লোক নেই, শহরেও লোক নেই, এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে সুনামগঞ্জের মানুষ। আমরা এখানে সকালে দেখেছি যে বিভিন্ন গ্রামের মেঠোপথে বানের পানিতে আক্রান্ত হয়েছে বা প্লাবিত হয়েছে। এর ওই প্লাবিত হওয়ার সংখ্যাটা আরও বাড়তে পারে, কারণ এখনও বৃষ্টিপাত অব্যাহত আছে, পাহাড়ি ঢল অব্যাহত আছে। সেই ঢলের কারণে গ্রামের যে মেঠোপথ এবং যে উপজেলা সদরের যে যোগাযোগের ছোটো ছোটো সড়কগুলি সবগুলি প্রায় ডুবে গেছে। এখন মানুষ নৌকা দিয়ে এপার ওপার হচ্ছেন। এবং এই যে সুনামগঞ্জের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হলো হাওড় বিলাস, সেই হাওড় বিলাসে কোনো এখন আর কোনো পর্যটক নেই, চেয়ারগুলো খালি পড়ে আছে, রাস্তায়ও তেমন বেশি একটা লোকজন নেই। আমরা কথা বলেছিলাম এখানকার লোকজনের সাথে, তারা জানিয়েছেন যে বজ্রপাত এবং বৈরী আবহাওয়ার কারণে হাওড় বিলাস যতটা পর্যটন কেন্দ্র আছে সবগুলিতেই লোকের লোকজনের আনাগোনা কমে গেছে এবং একটা অস্বাভাবিক অবস্থা বিরাজ করছে। কারণ বজ্রপাত এবং বজ্রপাতের কারণে এবং বৃষ্টির কারণে লোকজন এদিকে আসতে পারছে না। আপনারা যদি হাওড়ের অবস্থাটা দেখেন, এই সুবিশাল হাওড়ে দু একটি জেলে নৌকা দেখা যাচ্ছে, আর বাকিরা জেলেরা বজ্রপাতের কারণে তারা আর হাওড়ে মাছ ধরতে সাহস পাচ্ছেন না। কারণ গতকালকেও এখানে তিনজন লোক হাওড়ে মাছ ধরার সময় মারা গেছে এবং নদীতে পাথর উত্তোলন করার সময় মারা গেছে। এই বজ্রপাতের আতঙ্কে মোটামুটি হাওড়ের মাছ ধরাও বন্ধ আছে। তো এই ছিল সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থেকে হাওড়ে পানি বৃদ্ধির খবর। হিমাদ্রি শেখর ভদ্র, সুনামগঞ্জ থেকে।